মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা বাসার মধ্যে ঢুকে গেছে প্রায় 15 জনের মতো আর বাইরে ওরা অনেক ছিল তো স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস দুজনই আমাদের টিভি কম্পাউন্ডে আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আব্বাসকে গ্রেপ্তারের বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন ডিবি প্রধান আগামীকালকে অর্থাৎ 10 ডিসেম্বর যে সমাবেশ সেই সমাবেশকে নিয়ে চলছে উত্তেজনা সে বিষয়ে তাদের ফ্যামিলি কী বলে গ্রেপ্তারের বিষয় এবং কি ডিবির প্রধান কি বলে সেগুলো থাকবে বিস্তারিত আশা করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা রাত 2:30টার দিকে আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে নিয়ে যাওয়া হয় একইভাবে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির মহাসচিবকেও এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির সম্ভাব্য সমাবেশ স্থান মিরপুর বাংলা কলেজ মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেন মির্জা আব্বাস সহ অন্য নেতারা আব্বাস সাংবাদিকদের জানান শনিবারের সমাবেশের জন্য স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশ হওয়ার কথা রয়েছে কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সমাবেশের ভেন্যু এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তখন তারা বলছে যে তারা মাটি মাটি নিয়ে যাবে তখন উনি তখন ওনার আপাতত কিছু টুকটাক নিয়ে ওষুধপত্র নিয়ে বের হয়ে গেছে তাদের সাথে বাসার মধ্যে ঢুকে গেছে প্রায় 15-20 জনের মতো আর বাইরে ওরা অনেক ছিল তো স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় হ্যাঁ না 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 বিএনপির একটা প্রতিনিধি দল মানে ভেন্যু পরিদর্শনে গিয়েছিল নতুন জায়গা নির্ধারণ করার জন্য ওরা গভর্নমেন্টও বলছিল যে এটা ছাড়া অন্যটা তোমরা চাও এরাও ঠিক আছে আমরা চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা হয়ে যাক সমাবেশ আমরা তো আর সন্ত্রাস করতে চাই না আমরা সব সমাজে শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করব তো ওই ওরা প্রতিনিধি দল গেল গিয়ে দেখে পারমিশনের জন্য এসে বাসায় আসলো আব্বাসকে নিয়ে কথা বলে মাঠ পরিদর্শনে গেল কমলাপুর আর মিরপুর ও একটা জায়গায় দেখতে গেল আর কি এসে ওরা 3টা পর্যন্ত এখানে শোয়া 3টায় বেরো হলো বেরোর সাথে 3:20 ওরা ঢুকে গেছে ঢুকে বাসার মধ্যে ঢুকে গেছে প্রায় 15-20 জনের মতো আর বাইরে ওরা অনেক ছিল তো স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে তো আমরা কথাবার্তা বলবো তারপরে আমরা দিয়ে যাব আমাকে বললো ম্যাডাম টেনশন করবেন না আমরা নিয়ে যাচ্ছি আবার দিয়ে যাব আমি তো ঘুমিয়েছিলাম আমাকে বলছে যেরকম ওরা নিতে আসছে আমাকে আমি কি বলো ডিবি ডিবি এডিসি আতিক ছিল আর রিফাত ডিবি ডিসি রিফাত ওরা দুজনই আমার সাথে কথা বললো অফিসাররা বললো যে নিয়ে যাচ্ছি তো এখন এটা বলে নিয়ে গেলো সাংবাদিকরা তখন কেউ ছিল না কিন্তু মানে কেন নিবে এই পর্যায়ে মানে আসবে এই গভর্নমেন্ট বলছে যে আমরা শান্তিপূর্ণ সব মানে পরিবেশ চাই তাহলে কেন গ্রেপ্তার করা ভয় পাচ্ছে কেন কিছু বুঝলাম না তো একটা একটা করে কেন এরকম ছেলেপেলেগুলোকে মেরে ফেলছে গ্রেপ্তার করছে এখন স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের উপরেও হাত দিচ্ছে এটা তো মানে ঠিক না এত জনপ্রিয় সরকার এত কিছু করতে পারে এখন কেন এই সমস্ত করছে ওদের পক্ষে সবই সব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস দুজনই আমাদের টিভি কম্পাউন্ডে আছেন তাদেরকে আনা হয়েছে আমাদের কিছু বিষয় আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ শেষ করে আমি বাকি বস্তাতে বলতে পারবো আসলে তাদের বিষয়ে কি সময় গ্রেপ্তারের প্রয়োজন পড়লো
আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। আমাদের যে দুই দিন আগে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রায় 50-60 জন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং সেখানে অনেক ভাঙচুর হয়েছে, যানমালের ক্ষতি হয়েছে, সব কিছু মিলেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী পর্যায়ে জানাতে পারবো আসলে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমাদের পরে আমরা জিজ্ঞাসাবাদ করছি আমরা, আমি কালকে বলেছি ওনাদের সাথে, ওনাদের যে প্রতিনিধি দল এসেছিল আমাদের সাথে মিটিং হয়েছে, এই সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ে তারা দুটি প্রস্তাব করেছেন, আমরা ঠিক দুইটা প্রস্তাবে মেনে নিয়েছি। তারা প্রথম বলেছে তারা জনসমাবেশ ঠিক করতে চায় কমলাপুর স্টেডিয়ামে, এবং আমরা আরেকটি স্থান, আমরা তখন বাংলা কলেজকেও আমরা বলেছি, দুইটা জিনিস তারা দেখেছে। দুইটা জিনিস দেখে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে, সেখানে নিচে অনেক সিনথেটিক ইয়ে রয়েছে পেপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে, সে কারণে আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তারা জনসমাবেশটি করবে বাংলা কলেজ, বাংলা কলেজ এটা সিদ্ধান্ত। কিন্তু তাদের মধ্যে আবার আরেকটা স্থানের কথা তারা এখন বলছে, সেটা হচ্ছে গোলাপবাগ মাঠ। আসলে গোলাপবাগ মাঠে কোনো কথাই হয়নি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো কথা হয়নি, তারা সেটার কথা আবার বলছে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে বাংলা কলেজ। ঠিক আছে। দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজন গ্রেপ্তার হয়েছে, অথচ তার আগ মুহূর্ত পর্যন্ত একেবারেই শান্তির সুবাতাস বইছিল। আপনারা জানেন যে সমাবেশের স্থান নিয়ে যে জটিলতা ছিল, যে সংকটটা ছিল, যেই সংকটের প্রেক্ষিতে একেবারেই রীতিমতো রণক্ষেত্র পরিণত হয়েছিল নয়াপল্টন এলাকা, তার একটি সমাধান হয়েছিল এইভাবে যে হয় কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশটি হবে। এবং আমরা দেখলাম গণমাধ্যম সূত্রে যে পুলিশের কর্মকর্তারা মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করছেন, আর বিএনপি নেতারা কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ দুই জায়গায় তারা পরিদর্শন করেছেন মির্জা আব্বাসের নেতৃত্বে এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং তার আগে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করেছেন বিএনপি নেতারা। স্বয়ং ডিবি প্রধান হারুন তিনি বলেছেন গণমাধ্যমকে যে আজকের মধ্যে সংকটের সমাধান হবে, কিন্তু ভোর রাতে রাত 3টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে একটি সংকটের অবস্থা তৈরি হলো, বলা যায় একেবারেই রাজনীতির আকাশে কালো মেঘের ঘন ঘটা এমন একটা পরিস্থিতিতে। তার আগে আমরা দেখলাম যে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে এবং তারা দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তার আগে আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছেন এবং মোটামুটি একই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর বক্তব্য দিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বক্তব্য দিয়েছে। মোটামুটি আন্তর্জাতিক মহলের কাছে এখন ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ উৎকণ্ঠা বা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে এবং তারা মুখ খুলছে। গত রাতে যে জাতিসংঘ যে কথাটি বলেছে যে সভা সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ক্লেভেন ভৌল বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের উপর হামলা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের খবরে উদ্বেগ জানিয়েছেন। বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন বাংলাদেশের ঘটনাগুলোর উপর বিশেষ নজর রাখছেন তিনি, বিশেষ করে এই বছরের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলী অনুসরণ করছেন। খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে। আগামীকাল 10ই ডিসেম্বর সেই সমাবেশটা আসলে শেষ পর্যন্ত হতে পারবে কি পারবে না, কেননা ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন সূত্র থেকে যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু ব্যাপক অভিযান চলছে এবং বিএনপির নেতা কর্মীরা কিন্তু মানে ঘর ছাড়া এইরকম দড়ির উপরে রেখে শেষ পর্যন্ত বিএনপি কিভাবে সমাবেশ করবে এবং কেন বা এইরকম দড়ির উপরে রেখে সমাবেশ করতে বাধ্য করা হচ্ছে বিষয়টি খুব পরিষ্কার না। মোট কথা একটা এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে রাজনীতি এগোচ্ছে। দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ। এই হলো অবস্থা, 10 তারিখের আগেই এই কর্মকাণ্ড চলছে সারা বাংলাদেশে, সব জায়গাতে গ্রেপ্তার, গণগ্রেপ্তার, মামলা, হয়রানি এগুলাই নিয়ে আছে বর্তমান সরকার। এদিকে তারেক রহমান বলেছেন গ্রেপ্তার হতে হতে যদি শেষ কর্মীটাও থাকে সেই 10 তারিখের নেতৃত্ব দেবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।